তাহলে এখানে যেহেতু বিক্রয় শাহেদের নিকটতে যেহেতু আমি নগদটা পেয়েছি, তাহলে এখানে শাহেদ নামে লেখা উচিত ছিল, আর তুমি কিন্তু এখানে নগদের নামে লিখে ফেলেছো। দেখছো রিফাত, জি স্যার, শাহেদ হিসাব হবে। এখানে শাহেদ হিসাব হবে, আর 1400 টাকা বাট্টার ঘরে, 68600 টাকা নগদের ঘরে, আর দেনাদারের ঘরে হচ্ছে 40,000 টাকা। সবই ঠিক আছে, তাই তুমি এখানে নগদান হিসাব লিখে ফেলেছো। এখানে তোমাকে শাহেদ হিসাব নাম লিখতে হবে 13 তারিখের ঘটনা। এরপরে আসো, সাগরের নিকটতে পণ্য বিক্রয়ে 35,000 টাকা শর্ত, এত এটা বাকিতে বিক্রয়, তো এটা আমাদের নগদ প্রাপ্তি যাবে তাই আসবে না। কিন্তু 20 তারিখে নগদে পণ্য বিক্রয়ে 50,000 টাকা, নগদে পণ্য বিক্রয়ে 50,000 টাকা এটা আসবে। বা 20 তারিখের এই ঘটনাটা কিভাবে লিখেছো দেখি রিফা, 20 তারিখের ঘটনাটা বিক্রয় নামে নগদের ঘরে 50,000 আর বিক্রয়ের ঘরে 50,000, ঠিক আছে? এটা দেখো, বিক্রয়ের শর্ত অনুযায়ী সাগরের নিকটতে পাওনা আদায় হলো। দেখো, সাগরের কাছে মাল বিক্রি করেছিলাম 15 তারিখ, শর্ত ছিল কি, সে যদি 10 দিনের মধ্যে টাকা দিতে পারে তবে সে 3% বাট্টা পাবে। কিন্তু সাগর আমাদের দিয়েছে 27 তারিখ, তার মানে ও কিন্তু 10 দিনের মধ্যে দিতে পারেনি, খেয়াল করেছ? তাহলে এই ক্ষেত্রে কিন্তু সাগর বাট্টা পাবে না, ওর কাছ থেকে কিন্তু আমরা পুরো 35,000 টাকাই আদায় করব, ঠিক কিনা বলো? তার আজকে অঙ্কটা দেখছো, ফার্স্ট বাড়ির কাজ করোনি বা করতে পারোনি, তারা কি এখন বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সাগরের কাছে পণ্য বিক্রয় করেছিলাম আমরা 15 তারিখ, শর্ত ছিল যদি সে 10 দিনের মধ্যে টাকা দেয় তবেই সে 3% কম দেবে বা বাড়তে দেবে, কিন্তু সাগর আমাকে দিয়েছে 27 তারিখ, এটা 12 দিন পরে দিয়েছে, তাহলে সে কিন্তু আর বাড়তে পাবে না, সে পুরো 35,000 টাকাই এখন আমাদেরকে দেবে। দেখি এই 27 তারিখের ঘটনাটা ও কিভাবে লিখেছে। দেখো, 27 তারিখে কিন্তু ও দেনাদার নামে, এখানে হবে হচ্ছে সাগর নামে, ও কিন্তু বার্তা দিয়ে ফেলেছে, এখানে কিন্তু বার্তা হবে না, তাই না রিফাত? জি স্যার, জি স্যার, এখানে কিন্তু বার্তা হবে না, পুরো টাকাটাই হবে। কত টাকা হবে? 35,000, 35,000। তাহলে পুরো দুই জায়গাতে 35,000 হবে, নগদের ঘরেও 35,000 হবে, এখানেও 35,000 হবে। তুমি এই ভুলটাও কিন্তু করে ফেলেছো। জি স্যার, এই ভুলটাও কিন্তু তুমি করে ফেলেছো। তাহলে বার্তা তোমার এই ভুলটা তুমি করে ফেলছো, এটা কিন্তু হবে না। এখানে পুরাটাই দুই জায়গাতেই 35,000, 35,000 হবে। চলো এরপর, নগদে আচ্ছা, এবার 28 তারিখে বিনিয়োগের সুদ পাওয়া গেল 11,000 টাকা, হ্যাঁ এটাও প্রাপ্তি হবে। তাই 28 তারিখ বিনিয়োগের সুদ, এটা আমরা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, নগদের ঘরে 11,000, অন্যান্য ঘরে 11,000, ঠিক আছে? আর এরপরে বলা হয়েছে পুরাতন আসবাবপত্র বিক্রয় করেছি 10,000 টাকা, হ্যাঁ এটাই এই বিক্রয় করেও কিন্তু আমরা নগদ টাকা পাবো, কারণ নগদ পুরাতন আসবাবপত্র আমরা বিক্রয় করেছি। তাহলে আমরা আসবাবপত্র নামে এটা লিখবো, আসবাবপত্র বিক্রয় নামে নগদের ঘরে লিখেছি, আর বিক্রয়ের ঘরে লিখে ভুল করেছো, বিক্রয়ের ঘরে বসবে না, এটা অন্যান্য হিসাবে যাবে, অন্যান্য হিসাবে স্যার। রিফাত এটা কাটো, জি স্যার, এটা অন্যান্যর ঘরে যাবে, এটা কিন্তু বিক্রয়ের ঘরে যাবে না। এবার সবগুলো যোগ করে এটাকে মিলাতে হবে, তোমার তো কিছু কিছু আইটেম ভুল হয়ে গেছে রিফাত, আজকে অনেক ভুল করে ফেলছো অঙ্কটার মধ্যে। তুমি আজকে বাড়ির কাজে 2 কম পাবে, তুমি 4 পাবে না, তুমি 2 পাবে, কারণ তুমি আজকে অনেক বেশি ভুল করে ফেলেছো। জি স্যার, খুব ভালো, তবে তারপরও আমি বলবো তোমরা খুব ভালো করছো, ভেরি গুড। তোমাদের তোমাদের মধ্যে পরে এসছো এমন কেউ আছো যার হাজিরা হয়নি? স্যার আমি, স্যার কত রোল নাম্বার বলো? 429 স্যার, 400। 429 শিশির, শিশির এই তো কাজের কাজ করেছো, তুমি সবগুলো ক্লাসে উপস্থিত আছো, তুমি তাই ব্ল্যাক থেকে এখন এই ভুলতে চলে গেলে, ভেরি গুড। আগামী মাসে যেন এই ঘটনা না ঘটে এই ধারাবাহিকতা বজায় রাখবে, তুমি ভালো স্টুডেন্ট এর মধ্যে চলে আসবে। আর কে আছে পরে? স্যার হ্যাঁ, 403 স্যার, অতিরিক্ত মূলধন স্যার আমাদের প্রাপ্তি কেন হলো স্যার? তুমি বলো তো, মালিক যদি ব্যবসায় টাকা দেয় তাহলে ব্যবসা টাকা পাবে নাকি পাবে না? ব্যবসায় পাবে, ব্যবসা টাকা পেলে কি এটা ব্যবসার জন্য প্রাপ্তি হবে না? জি স্যার, সেজন্য আমরা এটাকে প্রাপ্তি হিসেবে লিখেছি।
আচ্ছা মানিকেশ্বর আর কেউ আছে, আর কেউ আছে উপরে পরেশ্বর নাই? তাহলে এবার একটা সুন্দর করে স্ক্রিনশট নাও হাজিরাটা, হাজিরাটার একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ 409 আছে কিন্তু স্যার, 409 তো আমি দিয়েছি হাজিরি, হাজিরা হাজিরা দিয়ে তো তোমার আবার ব্ল্যাক থেকে ব্লুতে নিলাম প্রমোশন দেয়া। থ্যাংক ইউ স্যার, তুমি আজকে থেকে ভালো স্টুডেন্টদের খাতা নাম লাগাইলা, তোমার এই সম্মান তুমি ধরে রেখো ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ চলো এটা স্ক্রিনশট নাও সুন্দর করে নিবা। জি স্যার, এবার বাকি অংশ শুরু করো। ভুলে যদি যেয়ে থাকো ভিডিওটা দেখে নিও তো ঠিক আছে। এটা 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 কি তুলছো স্ক্রিনশট দিয়েছো? এটা এটা স্ক্রিনশট দিয়েছো? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে তোমরা এই বাড়িটা গ্রুপে দিয়ে দাও, আর আমিও বিদায় নেই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।